পুরুষের সমানে সমানে মহিলা সকলক আগবাই নিয়ার ক্ষেত্রে গ্রহণ করা হয়েছিল মহিলা সবলীকরণ ব্যবস্থা। আর মহিলা সবলীকরণের ব্যবস্থা এক মহৎ উদ্দেশ্য আগত রাখি প্রতিবারে নির্বাচনের সময়ত মহিলা সকলক পুরুষের সমান অধিকার দিয়া হয়। আর যার বাবে প্রতিবারের দরে এইবেলিও ধুবুরী জেলার বিভিন্ন পঞ্চায়েত 50% মহিলার বাবে আসন সংরক্ষণ করা হয়। আর সেই আসনের ভিত্তিতে মহিলা সকলে অবতীর্ণ হয়েছে বিভিন্ন পদত পঞ্চায়েত নির্বাচনত। কিন্তু এটা কথা লক্ষণীয় বিষয় যে যখন মহিলা প্রার্থীয়ে অবতীর্ণ হয়েছে নির্বাচনত, তেওঁলোকে নিজে নিজের পরিচয় হয়তো দিয়া নাই। কারণ কোনোবাই যদি শহুরেকর পরিচয় দিছে, কোনোবাই নিজের স্বামীর পরিচয় দিছে, কোনোবাই নিজের দেউতাকর পরিচয় দি নির্বাচনত অবতীর্ণ হয়েছে। এই যে ফটো পোস্টার সমূহ দেখা গেছে, এই পোস্টার সমূহ দেখা গেছে এইগারী প্রার্থী হয়েছে পঞ্চায়েতের সভানেত্রী পদর প্রার্থী ভারতীয় জাতীয় কংগ্রেসের। তেও নিজের সম্পর্কীয় ভাতৃ, তেওর ভাতৃর ফটো লগাইছে, কারণ তেওক হয়তো ভোটার রাইজে চিনি নাপায়। আর লগতে ইয়ার উপর আরো এখন আছে জাহানারা খাতুন, এও ভারতীয় জাতীয় কংগ্রেস দলের প্রার্থী, আঞ্চলিক পঞ্চায়েতের সদস্য পদর প্রার্থী। তেওর লগতে ফটো লগাইছে তেওর শহুরেকর, কারণ তেওক হয়তো সাধারণ ভোটার রাইজে তেওক চিনি নাপায় বা গম নাপায়, যার কারণে ভোটার রাইজর মাজত পরিচয় হব হওয়ার কারণে নিজের স্বামী বা কিছুমানে নিজের ভাতৃ, কিছুমানে নিজের শহুরেকক, কিছুমানে নিজের দেউতাকর ফটো লগাইছে পোস্টার আর ব্যানারত। এয়াই হয়েছে মহিলা সবলীকরণের কোন দিকে গতি করেছে, সেয়া এক প্রকার স্পষ্ট হয়ে পড়েছে। আমার হয়তো স্থানীয় কিছু লোক আছে, তোরপর জানি আপনার ওসরলে আইছো। এই যে মহিলা সবলীকরণের উদ্দেশ্যে যেটু ব্যবস্থা লৈছে সরকারে বা নির্বাচন আয়োগে যেটু ঘোষণা করেছে 50% আসন মহিলার বাবে সংরক্ষিত, এটি কিমান দূর কোন দিকে গতি করেছে? সেটু আমি জনা হিসাবে আমি দেখি আছো আমার গ্রামাঞ্চলত মহিলা সবলীকরণ আঁচনির ক্ষেত্রে অলপ হলেও জটিলতা আহি পড়েছে। কারণ আমার গ্রামাঞ্চলের যেটু মহিলা সবলীকরণ আঁচনি, সেই আঁচনিটো আমার ইয়াত সঠিকভাবে রূপায়ণ হওয়া নাই। কারণ আমার যখন বাইদেউ মহিলা আর আমার ভনী সকলে অলপ হলেও পড়াশুনা করে আমার ইয়াতে প্রতিদ্বন্দ্বিতা পাতিছে, সেই ক্ষেত্রে দেখা যায় আমার বাইদেউ সকলক আমার সমাজের গার্জিয়ান সকলে বাইরে তোলাব নিদিয়ে, ঘরত রান্দা আর কিবা লড়া ছোৱালী পোহপাল দিয়ার কামত ব্যস্ত থাকি যায়। এই উদ্দেশ্য আগত রাখি মহিলা সকলক পুরুষের সমানে আগবাই নিয়ার ক্ষেত্রে এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কিন্তু ইয়াতে একটা কথা আছে, নির্বাচনত জয়ী হওয়ার পিছত সেইগারী মহিলা বা সেইগারী প্রতিনিধি নিজের দায়িত্ব পালন করে না স্বামী পালন করে, না শহুরেকে পালন করে, না ভাতৃয়ে পালন করে? সেইটো একচুয়ালি আশ্চর্যজনক কথা। মানে আমার সমাজত আমি চাই আছো, মানে দেখা যায় যখন প্রতিদ্বন্দ্বীয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছে, মহিলা সকলে জিকার পিছত তার শহুরেকে তার সকলখিনি কাম করে আছে, আর কোনোবাই তার মানে বাপেকে কাম করে আছে, হ্যাঁ কোনোবাই ভাইকে কাম করে আছে। ইয়াত দেখা যায় যে মহিলা সকল এতিয়াও আমার সমাজত পিছপরি আছে। মহিলা সবলীকরণ আঁচনি যদিও সরকারে হাতত লৈছে, কিন্তু সঠিকভাবে আমার সমাজত রূপায়ণ হওয়া নাই। হয়, আর কিছু নবপ্রজন্ম আছে, তোরপরে জানিম। এই যে দেখা হয়েছে নির্বাচনত জয়ী হওয়ার পিছত প্রকৃততে কিন্তু দায়িত্ব পালন নকরে, পালন দায়িত্ব পালন করে বা কাম করে, বিভিন্ন আঁচনির কামে হোক, কার্যালয়ের কামে হোক, স্বামীয়ে করে, নহলে দেউতাকে করে, নহলে শহুরেকে করে, এনেকা ধরনের হয়ে চলি আছে। এই ক্ষেত্রে মহিলা সবলীকরণ কোন দিকে গতি করেছে? সেইটোতো এতিয়ালৈকে পিছফালেই গতি করে আছে। কারণ নিহতর স্বামীসকলে করে আছে, শ্বশুরে করে আছে, মানে ডাঙর যে তার তার যদি নির্বাচন খেলি আছে, তার ডাঙর যিজন আছে ইয়ে করে আছে, তেওঁলোকে করা নাই। যে প্রতিদ্বন্দ্বিতা করেছে তেওঁলোকে করা নাই মহিলাসকলে। কিন্তু আসলতে তেও হয়তো মহিলার বাবে আসন সংরক্ষিত থাকার বাবে সেই মানুষজন হয়তো নির্বাচন খেলিব পৰা নাই বা অবতীর্ণ হব পৰা নাই, যার বাবে নিজের জিয়েকক দিছে, নহলে বোয়ারিক দিছে,
নহলে ভন্টিক আগবঢ়াই দিছে, এনেকুৱাই হৈছে। হয় হয় এনেকুৱাই হৈছে। কি ক্ষেত্ৰ এই ক্ষেত্ৰত কি আশা কৰিব পাৰি মহিলা সবলীকৰণৰ ক্ষেত্ৰত? মহিলাসকলৰ কাৰণে এই আশা কৰিব পাৰি যে সিহঁতে জাগ্ৰত হওক, সিহঁতৰ নিজৰ কাম নিজে কৰিব লাগে, মানে বেলেগক দায়িত্ব দিব নালাগে, মানে নিজে যিটো বুজিব লাগে সেইটো কৰিব লাগে। হয় নিশ্চিতভাৱে ইয়াক গুৰুত্বপূৰ্ণ কথা কৈছে যে মহিলাসকলে নিৰ্বাচনত অৱতীৰ্ণ হৈছে যদিও নিজৰ স্বামী দেউতা বা শহুৰেকৰ ওপৰত ভৰসা নকৰি নিজৰ দায়িত্ব নিজে পালন কৰক, নিজৰ কাম নিজে কৰক, তাৰপিছতহে মহিলা সবলীকৰণৰ যিটো উদ্দেশ্য সেই উদ্দেশ্য সফল ৰূপায়ণ হ'ব বা সঠিক দিশত গতি কৰিব মহিলা সবলীকৰণ। ধুবুৰীৰ পৰা মই শাহানুৰ ইছলাম, ইটিভি ভাৰত, অসম।